হ্যাঁ আসসালাম আলাইকুম ওয়েলকাম বাকুলি চিনিউকে আপনার কি তা করা আমি আলহামদুলিল্লাহ আছি তো দেখতে পারা খাটাল দেখাই রাম হাতাল আর আজকে চাউলের রুটি বানিয়ে আমরা খাইরাম আর একটা খাটাল আনাই আনছিলা তো ফোরটি ফাইভ পাউন্ড দেওয়া বাংলাদেশেও এটা সাড়ে হাজার টাকার মতন তো এই খাটালের প্রাইস দেখতে পারা এই খাতলটা সাড়ে হাজার টাকা দিয়ে আইনিয়া মানে একটু বলা হয়েছে না কাতলটা অতো নরম হয়েছে আমরা মানে এতো আশা কইরা বানাইছিলাম চাউলে রুটি দিয়ে খাইতে বাট খাইতে পারছি না খাবা লাগছে মাংস তরকারি দি তো পামাশি কাতল যদি শক্ত হয় আসলে তোরা তোরা খাওয়া যায় মজা লাগে আর নরম কাতল ঐলে তো একদমই খাওয়া যায় না এটা তো আর খার মতো নাই দেখতে পার আমার হাজবেন্ডে দিছিলাম তো তুমি খাইতে পারা তো না তো তেনেকৈ ৰাইতাকেইটা খিজাত খাটালিত মজা নাই এতিয়া বেছি নৰম তো বিয়ৰ চাচকে কোনো ৰন্নাবান্না দেখাই তাম নাই আজিকে আমাৰ টু উইক্সৰ মাজে যে ত'তে তাৰ খাই ৰান্ধিঅোলা আমি আপোনাৰে দেখাই মই জাষ্ট আমাৰ মানে প্ৰিয় তাৰকাৰী টাইন আমাৰ যে গুণ বেছি মজা হৈছিল যে গুণুণ বেছি আমাৰ বালা লাগিছিল টু উইক্সৰ মাজে এইগুণ আপোনাৰ লগে লগে শ্বেয়াৰ কৰাম তো এতিয়া চিকেন ৰান্ধিছিলাম আলু দিয়া চিকেন শাৰী তো ভাবলাম আমাৰ ৰন্ন টাইন দেখাই আমাৰ ৰন্না কৰা তাৰকাৰী টাইম আপোনাৰ লগে লগে শ্বেয়াৰ কৰি আমাৰ বালা লাগিব তো এতিয়া চিকেন দি আৰু আলু দি ৰন্না কৰিছিলোঁ এতিয়া এটা আলুৰ চাটনি বনাইছিলাম মানে খুব মজাই তো আমি ইনশাল্লা সবগুলার রেসিপি আপনার শেয়ার করম। আমি জাস্ট আমার দেখাই দেখাইম আমার রান্না করা কিছু তরশারি অনু শেয়ার করম যে টু উইক্সের মাঝে আমি কিতা রান্না করছিলাম আমার ইটার মাঝে আমার কিতা বেশি মজা লাগছিল কোনটাই বেশি স্পেশাল হয়েছিল বালা বইস সবের কাছে বেশি বালা লাগছিল ওটাই আমি আপনার লগে শেয়ার করতে মাইসি তো আমার এটা একটা ডাইল রান্ধছিলাম তো এসব অনেক মজা হয়েছিল সব অনেক প্রশংসা করছিলা মানে আমি ওগুলোই আপনার লগে শেয়ার করতাম হয়েছি আর আরেকটা রান্না করছিলাম আমি লতা ছুটকি আর পরে চিংড়ি মাছ দিয়া আর একটা রাঁধছিলাম মাছ দেওয়া রাঁধছিলাম উড়ি দেন আরেকটা ডিম্বুনা তো মানে এগুলো অনেক মজা হয়েছিল তো আমি ভাবলাম যে তার খাইটাই আমার বেশি মজা হয়েছিল টু এইক্সৰ মাজে মানে ফ'ৰ্টিন ডেইজৰ মাজে এইখন আমাৰ মানে কৰা লাগিছিল ত' অ' ফ'ৰ্টিনজে অ' তাৰ শাৰীতে আমি চিলেক্ট কৰি ৰাখিছিলোঁ যে কোনটো কোনটো বেছি মজ হৈছিল ত' আমি আপোনাৰ লগে লগে শ্বেয়াৰ কৰাম এইটাৰ শাৰীতে অনেক মজ হৈছিল ত' আমি আপোনাৰ লগে লগে শ্বেয়াৰ কৰাম আৰু অ' যে ছট মাছ দেখা খেচকি মাছ আলু দি ৰান্ধিছিল আমি আঠুৰা আলু দিছিলাম নাগামৰিচ অনেক ভাল লাগিছিল শৈশীৰ ফাট ৰন্না কৰিছিল আমি মাগুৰ মাছ দিয়া মাগুৰ মাছে বিৰাল কৰি ৰান্ধা কৰিছিল তো এতিয়াও অনেক মজৈছিল তো বাবলম আপোনালোকে শ্বেয়াৰ কৰি আশা কৰি ভাল লাগিব আৰু এতিয়া সদৌল বাকল দিয়া চিংৰি চুটকি দিয়া ৰন্ধা কৰিছিলো ইটাৰ ৰেচিপি আপোনালোকে শ্বেয়াৰ কৰিছে ইনচা আপোনাৰ ভাল লাগিছে আৰু আমি য'ত তাৰ রেসিপি আমি মানে যে রান্না করা তরকারি আমি কেন দেখাইম সব তরকারি রেসিপি সালে আমি ট্রাই করমো আর আমি যে তরকারিটি আমার বেশি বেশি মজা উইব ওনার রেসিপিও আপনারা লগে শেয়ার কর্ম আশা করি ভালো লাগব আপনার আর আর আমি আর একটা দেখাই রাম আমি শুট সরি কি না এটা মূলা দিয়া রান্না করছিলাম মাছের মাছ আর মূলা দিয়া একটা চাটনি রান্না করছিলাম ইটাও খুব পালা হয়েছিল খুব অনেকেই প্রশংসা করছেন সবই ভালো পাইছেন তো আমার আমি মনে করে যেগুলা মানে বেশি মজা যেগুলা বেশি আমার তে বেশি মজা হয় ওগুলোও আপনার লগে শেয়ার করতাম তো এটা আয়ের মাছ দিয়ে রাঁধছিলাম সিমের বিচি দিয়া তো এইটো অনেক নাইস হয়েছিল আর সার্ডিন বাজে চার দিন তো সবই খাইন তো এইটুকু নাইস হয়েছিল আলহামদুলিল্লাহ তো আপোনালোকে আমাৰ প্ৰিয় তাৰ শাৰীতে শ্বেয়াৰ কৰিলাম আৰু অনেক মজো হৈছিল খুইত শ্বেয়াৰ কৰিম ভিউৰছ আৰু যাৰা যাৰা আমাৰে লাইক কৰিচোন ছাবস্ক্ৰাইব কৰিচোন থেংক ইউ ভালে থাকিবা আমাৰ পাছে থাকবা আল্লাম আলাইকুম